आमादेर आजकेर पैराग्राफ होच्छे द बुक यू लाइक बेस्ट माने जे बोईटा तोमार सबथेके बेशी पछंदेर सेई विषये एकटा पैराग्राफ। द बुक आई लाइक मोस्ट इज रामेर सुमति बाय शरৎচন্দ্র চ্যাটার্জি। जे बोईटा आमार सबथेके बेशी पछंदेर सेई बोईटार सेई गल्पटार नाम कि रामेर सुमति, कार लेखा শরৎচন্দ্র চ্যাটার্জী। রামলাল द बॉय हिरो अफ द स्टोरी had lost his mother when he was only 2 years and a half। রামলাল যে আর কি গল্পের নায়ক, ছোট একটা বাচ্চা ছেলে, সে কি তার মাকে হারিয়েছে কত বছর বয়সে, যখন তার মাত্র 2.5 বছর বয়স তখনই তার মা মারা গেছে। Since then he had been brought up with the love and affection by নারায়ণী। সেই সময় থেকে তাকে লালন পালন করছে কে? নারায়ণী। नारायणीटाके वाइफ अफ हिज स्टेप ब्रादार श्यामलाल, तार जे भाई आछे श्यामलाल माने सद भाई सद दादा, तार स्त्री नारायणी ओई समय थेके जखन थेके तार मा मारा गेछे तखन थेके अनेक स्नेह एबं जत्न दिए अनेक भालोबासा दिए रामलालके मानुष करछे। रामलाल वाज एन आनरुली बॉय। रामलाल छिलो खुबই माने खुबই कोनो नियमकानुन मानतो ना, एकदमই माने खुबই दुष्ट प्रकृति छिले छिलो, फुल अफ मिसचिफ, खुबই दुष्टुमी करतो। हि वाज अलमोस्ट ए टेरर टू द होल भिलेज। पुरो ग्रामेर समस्त ग्रामबासी ताके भय करतो कारण से एत दुष्ट छिलो, सबाई ताके भय पेतो। नारायणीज मदर दिगम्बरी केम टू लिव उइथ हर डटार। नारायणीर मा, तार नाम कि छिलो दिगम्बरी, से दिगम्बरी कि तार मेयेर साथे थाकार जोन्नो तादेर बाड़ीते एलो। She and Ramlal developed an antipathy to each other। সেই দিগম্বরী মানে নারায়ণীর মা, সে এবং রামলাল একে অপরকে কেউ সহ্য করতে পারত না, দুজনের শত্রু হয়ে উঠল। দিগম্বরী tried to poison the ear of her daughter and son-in-law against Ram। দিগম্বরী ক্রমাগত কি চেষ্টা করে যেত, তার মেয়ে এবং জামাইয়ের কানে রামের সম্পর্কে বিষ ঢালার। One day Ram quarrelled with the son of the zamindar of the village। एक दिन राम की करलो, ওই গ্রামের যে জমিদার ছিল তার ছেলের সাথে ঝগড়া করলো। Under whom his brother served। সেই জমিদারের কাছেই, সেই জমিদারের আন্ডারেই আবার তার ভাই শ্যামলাল সে চাকরি করত। শ্যামলাল was naturally very much vexed। শ্যামলাল খুবই সাধারণতই খুবই সে বিরক্ত হয়ে উঠেছিল, মানে রামলাল এত দুষ্টুমি করত যে শ্যামলাল খুবই রামলালের প্রতি খুবই বিরক্ত হয়ে উঠেছিল। শর্টলি আফটার এ কোয়ারেল এনশিওর্ড বিটুইন দিগম্বরী অ্যান্ড রামলাল। ঠিক তার কিছুদিনের মধ্যে কি হলো, দিগম্বরী এবং রামলালের মধ্যে খুব ঝগড়া হলো। দ্য বয় aimed a guava at দিগম্বরী। তখন রামলাল কি করলো, ওই ঝগড়ার সময়তেই দিগম্বরীকে লক্ষ্য করে একটা পেয়ারা ছুড়লো। উইচ বাই চান্স স্ট্রাক নারায়ণী অন দ্য আই। যেটা আবার কি কার চোখে লাগলো, সেটা আবার বাই চান্স লেগে গেল নারায়ণীর চোখে। অল দিস ওয়ার টু মাচ ফর শ্যামলাল। এই সমস্ত কিছু শ্যামলালের জন্য খুবই অসহ্যকর উঠেছিল, সে এত দুষ্টুমি শ্যামলাল আর সহ্য করতে পারছিল না। দ্য হোম ওয়াজ পার্টিশনড। শেষে কি হলো, সেই বাড়িটা বিভক্ত হয়ে গেল, মানে বাড়ির দুটো ভাগ হয়ে গেল। অ্যান্ড রামলাল ওয়াজ সেপারেটেড। রামলালকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হলো। দ্য বয় ফাস্টেড ফর 2 days অ্যান্ড সো ডিড নারায়ণী টু। রামলাল যখন বাড়ি আলাদা করে দেওয়া হলো তখন রামলাল 2 দিন না খেয়ে থাকলো, এবং সেটা যখন নারায়ণী জানতে পারলো নারায়ণীও একই কাজই করলো। দ্য থার্ড ডে she cooked meals herself and called in Ramlal to feed him with her own hand। তৃতীয় দিনের দিন নারায়ণী নিজের হাতে রান্না করলো এবং রামলালের সাথে দেখা করে তাকে নিজের হাতে খাওয়ালো। দিগম্বরী threatened to leave the house। দিগম্বরীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হলো, but Ramlal pleaded with his sister-in-law to allow her to stay on। কিন্তু রামলাল কি করলো, রামলাল তার বৌদি নারায়ণীকে বারবার অনুরোধ করতে লাগলো যেন দিগম্বরীকে তাদের সাথে থাকতে দেওয়া হয়। The story is very nice. গল্পটা খুবই সুন্দর। নারায়ণী was an ideal mistress. নারায়ণী ছিল একজন আদর্শ কর্ত্রী, ফুল অফ লাভ অ্যান্ড সুইটনেস, যার ভেতরে খুবই ভালোবাসা ছিল, খুবই মিষ্টতা ছিল। রাম was more than a son to her. রাম কিন্তু তার ছেলের থেকেও তার কাছে অনেক বেশি কিছু ছিল, মানে সে রামলালকে খুবই ভালোবাসত, তার ছেলের থেকেও সে বেশি স্নেহ করতো রামলালকে। দিগম্বরী ফাউন্ড শেল্টার উইথ হার ইন হার ডিস্ট্রেস। দিগম্বরীও কিন্তু সে তার মেয়ে নারায়ণীর কাছেই, তার অসময়ে সে কিন্তু মেয়ের কাছেই আশ্রয় পেল। নারায়ণী স্কিলফুলি প্রিভেন্টেড দ্য কোয়ারেল বিটুইন হার মাদার অ্যান্ড রামলাল। নারায়ণী খুবই দক্ষতা সহকারে রামলাল এবং তার মা দিগম্বরীর মধ্যে যে ঝগড়া ছিল সেটা মেটালো। রামলাল এবং দিগম্বরী প্রথম থেকেই খুবই ঝগড়া করতো, কেউ কাউকে দেখতে পারতো না, কিন্তু এটা শেষ পর্যন্ত কে মেটালো? নারায়ণী কিন্তু খুব দক্ষতা সহকারে মেটালো। নো ওয়ান্ডার দ্য বুক ইজ স্টিল ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অফ দ্য ওয়ার্কস অফ দ্য গ্রেট অথর। এটা বলতেও কোনো অপেক্ষায় রাখে না যে এই বইটা হচ্ছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা তার অনেক সুন্দর সুন্দর অনেক বিখ্যাত গল্প আছে, কিন্তু এই গল্পটা তাদের মধ্যে একটা অন্যতম গল্প এবং এখনও এটা খুবই বিখ্যাত হয়েই আছে।